আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো আমলকি দিয়ে আচার কিভাবে তৈরি করা যায়। আমলকি আমরা সবাই জানি খুব উপকারী একটি খাবার, আর এই সময় যেহেতু আমলকি অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে আচার বানিয়ে রাখলে সারা বছর নিশ্চিন্তে খাওয়া যাবে। আমি হাফ কেজি পরিমাণে আমলকি নিয়ে নিচ্ছি, এর সঙ্গে দিয়ে দিচ্ছি চারটি জলপাই। এবার কিছুটা হলুদ, লবণ এবং পানি দিয়ে আমলকি এবং জলপাইগুলো সিদ্ধ করে নিচ্ছি খুব ভালো মতো। আমার 15 মিনিট সময় লেগেছে সিদ্ধ করতে। এবার একটি জালিতে আমলকির পানি ঝরিয়ে নিচ্ছি। এবার আরেকটি বাটিতে নিয়ে আমলকি এবং জলপাইগুলো ভালোমতো চটকে নিচ্ছি। আমলকির সব বিচিগুলো আমি ফেলে দিয়েছি, শুধুমাত্র 5-6টি বিচি রেখে দিচ্ছি। কড়াই গরম হলে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ এবং দারচিনি। এবার দিয়ে দিচ্ছি চটকে রাখা আমলকি এবং জলপাই, খুব ভালোমতো নেড়ে নিচ্ছি। এই আচার বানাতে খুব বেশি তেলের প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ মৌরি, 1 চামচ আচারের মশলা। আচারের মশলাটা আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ এবং চিনি, চিনিটা একটু বেশি দিতে হবে। আমলকির মধ্যে যেহেতু একটু তেতো ভাব থাকে তাই আমি চিনিটা একটু বেশি দিচ্ছি, তা না হলে এই আচার খেতে অত বেশি ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার, এবং দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ এবং 1/2 চামচ পরিমাণে গোটা আচারের মশলা। আচার মাঝে মধ্যে আমি নেড়ে নিচ্ছি, চিনির পানি কমে এসেছে। আমার মনে হয়েছে আরেকটু বিট লবণ লাগবে, তাই আমি আরেকটু বিট লবণ অ্যাড করে দিচ্ছি। আমার প্রায় 45 মিনিট লেগেছে এই আচার বানাতে। এর মধ্যে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং পানিও পুরো শুকিয়ে গেছে। আমি এর মধ্যে লবণটাও আবার চেক করে নিয়েছি, সব ঠিক আছে। তৈরি হয়ে গেল সুস্বাদু আমলকির আচার। আমলকির পুষ্টির কথা বলে শেষ করা যাবে না, আর রুচি বাড়াতে যথেষ্ট উপকারী একটি খাবার। এই আচার সারা বছরই খাওয়া যায়। আশা করি আমার সঙ্গেই থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।